জল ছিল না, তার আগে বাড়ি ছিল এখানে। বাড়িগুলো বাড়িগুলো এখানে সব কেটে গেছে, চলে গেছে, ডুবে গেছে। কত বস্তি ছিল এখানে? মোট বস্তি অনেক ছিল এখানে, পুরো গ্রাম ছিল এখানে। পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার 2 নম্বর ব্লকে পঞ্চানন্দপুর বাঘিটোলায় নদীতে পড়ে গিয়ে তারা এখন বাস করছে বাবলার পিডব্লিউতে নতুন বস্তি করে। সেখানে বাস করছে প্রায় 4000 লোক। 1998 সাল থেকে প্রায় 17 বছর থেকে এই সমস্যায় ভোগ করছে। সরকারের ধ্যান না দেওয়ার জন্য আজ পর্যন্ত এই সমস্যা দিনের পর দিন বেড়ে চলেছে। এই সমস্যা কতদিন থেকে চলছে? এই 98 থেকেই। কতজন লোক ভোগ করছে এই সমস্যা? মোটামুটি 4000-এর উপরে হবে। তো সরকার যদি কিছু সাহায্য করে তো আমরা চলে যাব এখান থেকে। নদী ভেঙে বাবলার পিডব্লিউতে ঘর করে বাস করছে প্রায় 4000 লোক। প্রচণ্ড অসুবিধা বা তারা বসবাস করছে। তাদের যত জমি জায়গা ছিল সব নদীর তলায় চলে গিয়েছে। এখন তারা শূন্য হাতে হতাশা হয়ে এসে পিডব্লিউতে ঘর বেঁধেছে। বাবলার যে মানে জল জমিগুলো আছে আর তারা বাস করছে মানে সরকারি জায়গাতে, সে ব্যাপারে আপনি কিছু জানেন বা জায়গা ওদের দেওয়া হয়েছে? নো কমেন্টস। পঞ্চানন্দপুর গ্রামবাসীকে যেভাবে হোক বাস্তুভিটার জায়গা করে দেওয়া হোক। যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করছি, আধিকারিক মামুন আক্তার বিডিও সাহেব, মোবাইল নম্বর 9434738482, এই নম্বরে বারবার কল করে চাপ সৃষ্টি করুন যেন তাদের এই সমস্যার সমাধান হয়। ইন্ডিয়া আনহার্টের পক্ষে আমি সরিয়া বানু, পশ্চিমবঙ্গ মালদা জেলা থেকে।